হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ফোন রিভিউ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকের পুরো রিভিউতে আমি থাকছি সুফল এন্ড আপনারা দেখছেন মিস সিবি। রিয়েলমি সেভেন আই, রিয়েলমি সেভেন এবং রিয়েলমি সেভেন প্রোর এর পরের ভার্সনটি হলো রিয়েলমি সেভেন আই। আজকের পুরো রিভিউতে রিয়েলমি সেভেন আই ফোনটি আপনার জন্য কেমন হবে এবং এটি ভালো কিনা খারাপ এবং এটি কি ভ্যালু ফর মানি কিনা তা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো গাইজ, প্রথমে আসা যাক ফোনটির আনবক্সিংয়ে। ফোনের বক্সটি খুললেই প্রথমে পেয়ে যাবেন ফোনটির ইউজার ম্যানুয়াল। এরপরে থাকছে ফোনটি, ফোনটি দেখতে খুবই জোস এবং প্রিমিয়াম। এরপরে পেয়ে যাবেন একটি ফাস্ট চার্জার এবং ইউএসবি টাইপ সি কেবল। এছাড়া থাকছে একটি সিলিকন কেস। সো গাইস, এসবই আপনি আনবক্সিংয়ের ক্ষেত্রে পেয়ে যাবেন। রিভিউর শুরুতে প্রথমে আসা যাক ফোনটির ডিসপ্লে দিকে নিয়ে। ফোনটির ডিসপ্লেটি 6.5 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, যার রেজুলেশন এইচডি প্লাস 720x1600 পিক্সেলস, যার পিপিআই ডেন্সিটি 270। সো গাইস, ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে আমার মনে হয় ডিসপ্লে সেকশনে এইচডি প্লাস না দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে দিলেই মনে হয় বেশি ভালো হতো। তবে ডিসপ্লেটি ছিল মোটামুটি ভালো এবং সুন্দর। তবে ডিসপ্লেটিতে শার্পনেস এবং কালার রিপ্রোডাকশনের অনেকটাই কমতি লক্ষ্য করবেন। ফোনটির ডিসপ্লেটি 6.5 ইঞ্চির বড় ডিসপ্লে হওয়ার জন্য ভিডিও দেখার সময় কিংবা গেম খেলার সময় ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ফোনটির ডিসপ্লে প্রোটেকশনে থাকছে ফ্রন্টে কর্নিগোরিলা গ্লাস 3 এবং এর ব্যাক পার্টটি এবং ফ্রেমটি প্লাস্টিক মেড। ফোনটির ডিউরেবিলিটি ছিল বাজেট ফোনের মতোই। সো আমার অপিনিয়ন্স থাকবে, যারা এই ফোনটিকে ইউজ করবেন তারা যেন ফোনে দেওয়া কেসটিকে লাগিয়েই ফোনটিকে ইউজ করেন। ফোনটির ওজন 188 গ্রাম, যা আমার থেকে অনেকটাই হালকা মনে হয়েছে। ফোনটিকে ডেলিটি ইউজে এক হাতে ইউজ করা অনেকটাই সহজ। ফোনটির ডিসপ্লেটিতে 90Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যা আমার মতে অনেকটাই ভালো, কারণ 90Hz রিফ্রেশ রেট ফোনটিকে ডেলিটি ইউজে অনেকটাই ল্যাগ ফ্রি একটা এক্সপিরিয়েন্স দিবে। এছাড়া ডেলিটি ইউজে গেমিংয়ের ক্ষেত্রে কিংবা ব্রাউজিংয়ের ক্ষেত্রে 90Hz রিফ্রেশ রেট অনেকটাই হেল্পফুল। ফোনটির ক্যামেরা সেকশনে ব্যাক ক্যামেরায় দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা, যার প্রধান ক্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের এবং বাকি ক্যামেরাগুলো হলো 8+2+2 মেগাপিক্সেলের ক্যামেরা। ফোনটির ক্যামেরা সেকশনটি এ বাজেটে ওয়ান অফ দি বেস্ট ক্যামেরা। এই ক্যামেরায় তোলা ছবিগুলোতে ভালো শার্পনেস এবং ভালো ডিটেলস পেয়ে যাবেন। এছাড়া ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ফুল এইচডি 1080p ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়া ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ইআইএস মোডও পেয়ে যাবেন, যা আমার মতে অনেক ভালো একটি ফিচার্স। ফোনটির ফ্রন্ট ক্যামেরায় দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি পাঞ্চোল সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরায় তোলা ছবিগুলো ছিল এক কথায় অসাধারণ। এই ক্যামেরায় তোলা ছবিগুলোতে ভালো শার্পনেস এবং ভালো ডিটেলস পেয়েছি। এছাড়া সেলফি ক্যামেরায় অনেক ধরনের বিউটি মোডও পেয়ে যাবেন, যা আমার মতে অনেকের জন্য অনেকটাই হেল্পফুল হবে। এছাড়া সেলফি ক্যামেরা ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে ফুল এইচডি 1080p ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়া সেলফি ক্যামেরায়ও দেওয়া হয়েছে ইআইএস মোড, যা ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। ফোনটির অপারেটিং সিস্টেমে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 10 এবং রিয়েলমি ইউআই। রিয়েলমি ইউআই কেমন তা তো আপনারা সকলেই জানেন, অনেক ধরনের ফিচার্সে ভরা রিয়েলমি ইউআই। এছাড়া ফোনটির চিপসেটে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 662 প্রসেসর, যেটি 11nm-এর। ফোনের প্রসেসরটির কথা বলতে গেলে ফোনের প্রসেসরটি আমার মোটেও তেমন ভালো মনে হয়নি। পাবজি এ ফোনে খেলার সময় লো গ্রাফিক্সেও অনেক ধরনের ল্যাগের দেখা মিলবে, তবে ফ্রি ফায়ার খেলার সময় বাটারি স্মুথ ফিল পেয়েছি। আমার অপিনিয়ন্স থাকবে বড় বড় গেমগুলো এই মোবাইলে না খেলার জন্য, কারণ এটি গেমিং চিপসেট না। ফোনটি চিপসেটে দেওয়া হয়েছে ওক্টাকোর আপ টু 2.0 GHz-এর একটি প্রসেসর। জিপিইউতে দেওয়া হয়েছে অ্যাড্রিনো 610। সো গাইস, প্রসেসর সেক্টরটি আমার মতে মোটামুটি ভালো, তবে যারা হেভি গেম প্লে করেন তাদের জন্য এই ফোনটি নয়। ফোনটির ব্যাটারি সেকশনে দেওয়া হয়েছে লিথিয়াম পলিমারে 5000mAh-এর একটি নন রিমুভেবল ব্যাটারি। এছাড়া ইনবক্সে 18W-এর একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যা দিয়ে 0-100% চার্জ করতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত সময় লেগেছিল। ফোনটির ব্যাটারি ব্যাকআপ ছিল মোটামুটি ভালো, টানা হেভি গেমিংয়ে প্রায় 8 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ দিয়েছে এ ব্যাটারিটি। এছাড়া ডেলিটি ইউজে আপনি যদি ফেসবুক ইউটিউবের মতো ছোটোখাটো অ্যাপগুলি ইউজ করে থাকেন তাহলে প্রায় 1 দিন পর্যন্ত ব্যাকআপ দিয়ে যাবে এ ব্যাটারিটি। ফোনটির সিম সেকশনে দেওয়া হয়েছে ডুয়াল ন্যানো সিম কার্ড, যেখানে 2টি সিম অথবা 1টি সিম 1টি মেমোরি কার্ড ইউজ করার অপশন রয়েছে। ফোনটির নেটওয়ার্ক সেকশনে 2G, 3G এবং 4G নেটওয়ার্ক সাপোর্টেড। এছাড়া ফোনটির পাওয়ার বাটন, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম বাটনগুলো ছিল ঠিকঠাক পজিশনে। ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন 3.5mm হেড জ্যাকটি। ফোনটির ইউএসবি সেকশনে দেওয়া হয়েছে ইউএসবি ওটিজি এবং ইউএসবি টাইপ সি। ফোনটির লাউড স্পিকারটিও ছিল মোটামুটি অনেকটাই লাউড। এছাড়া ডেলিটি ইউজে ফোনের ওয়াইফাই স্পিড এবং ফোনে কথা বলার সময় তেমন কোনো একটা নেটওয়ার্ক সমস্যায় পড়িনি।
ফোনটির সিকিউরিটি সেকশনে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের আনলক স্পিড ছিল খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। ফোনটির র্যাম রোম ভেরিয়েন্টে থাকছে র্যাম 8 জিবি এবং রোম 128 জিবি। ফোনটি বর্তমানে তিনটি কালারেই পাওয়া যাচ্ছে, ব্ল্যাক, গ্রিন এবং হোয়াইট। বাংলাদেশের রিয়েলমি 7i ফোনটি আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে। এর 128 জিবি ভেরিয়েন্টটির দাম 18,400 টাকা। সো গাইস, দাম বিবেচনায় ফোনটির দাম আমার থেকে অনেকটাই বেশি মনে হয়েছে। ফোনের প্রাইস 15,000 থেকে 16,000-এর মধ্যে থাকলেই মনে হয় বেশি ভালো হতো। তবে আমি আপনাদের একটা কথা বলতে চাই, এ ফোনটি মূলত গেমারদের জন্য নয়, এটি মূলত একটি কম বাজেটে ভালো ক্যামেরার ফোন। কারণ এ বাজেটে অন্য কোনো ফোনে 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়নি। সো গাইস, যারা কম বাজেটে ভালো ক্যামেরা চাচ্ছেন, ভালো র্যাম রোম চাচ্ছেন, একটি ভালো ব্যাটারি এবং ফাস্ট চার্জার চাচ্ছেন এবং 90Hz রিফ্রেশ রেট চাচ্ছেন, তাদের জন্য এ ফোনটি ভালো। তবে যারা হেভি গেম প্লে করেন তাদের জন্য এ ফোনটি নয়। যারা হেভি গেম প্লে করেন তাদের জন্য রিয়েলমি 7 এবং রিয়েলমি 7 প্রো ফোনটি বেস্ট হবে। সো গাইস, আপনি যদি রিয়েলমি 7 এবং রিয়েলমি 7 প্রো ফোনটির রিভিউ না দেখে থাকেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে অবশ্যই রিভিউটি দেখে নেবেন। সো গাইস, রিয়েলমি 7i ফোনটি আপনার কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কি করছেন ভাই, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আজকের পুরো রিভিউটি ফার্স্ট টু লাস্ট দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করে আজকের পুরো রিভিউটি শেষ করছি।